পাওয়ারফুল পিপল কাম ফ্রম পাওয়ারফুল প্লেসেস। কেজিএফ সিনেমার এই ডায়লগটা আমরা প্রায় প্রত্যেকেই শুনেছি, কিন্তু বাস্তব জীবনে তিনি প্রমাণ করে দেখিয়েছেন এই ডায়লগটা আদতে কতটা ভুল। বাস চালকের ছেলে, তাও আবার কর্ণাটকের একটা ছোট গ্রামে জন্ম, তাই প্রতিবেশীদের কেউ স্বপ্নেও ভাবতে পারেনি একদিন এই ছেলেটা বলা ডায়লগ মন্ত্রমুগ্ধের মতো আওড়াবে আর সমুদ্রনা চল। একদিন এই ছেলেটার পেছনে পাগলের মতো শুনবে লাখ লাখ সিনেমা প্রেমী মানুষ। স্কুলে পড়াকালীন একটা নাটকে অভিনয় করার সুযোগ আসে ছেলেটার কাছে। আনকোর একটা ছেলের প্রথম অভিনয় দেখে তাজ্জব হয়ে যান শিক্ষক থেকে সহপাঠী সকলেই। আর ঠিক সেদিন থেকে এই ছেলেটার মাথায় অভিনয়ের ভূত চেপে বসে। পড়াশোনায় ইতি টেনে ব্যাঙ্গালোরের পথে রওনা দেয় সে। কিন্তু বাড়ির লোক এই সিদ্ধান্ত কিছুতে মেনে নিতে পারে না। তারা সাফ জানিয়ে দেয় ছেলেটি যদি ব্যাঙ্গালোর যায় তাহলে যেন আর কখনো বাড়ি ফিরে না আসে। ঘায়েল শের কি সাঁসে উসকে দাহাড় সে ভি ভয়ানক হোতি হ্যায়। মাত্র 300 টাকা হাতে নিয়ে ছেলেটা ব্যাঙ্গালোর চলে আসে। অত বড় শহরের একজন মানুষকেও সে চিনত না। প্রতিদিন সে এক থিয়েটার থেকে আরেক থিয়েটারে অডিশন দিয়ে বেড়াতো। কখনো তাকে স্টেজ সামলাতে হতো, কখনো বা লাইট। ভাগ্য ভীষণ ভালো থাকলে জুড়ে যেত কোনো পার্শ্ব চরিত্র। খুঁজতে খুঁজতে এক সময় অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টরের একটা কাজ পায় সে। ছেলেটা ভাবে ব্যাস এবারে সব ঠিক হয়ে যাবে। কিন্তু যে সিনেমায় তার কাজ করার কথা ছিল সেটা শুটিং শুরু হওয়ার কিছুদিনের মধ্যেই বন্ধ হয়ে যায়। একসময় এমন অবস্থা হয়ে দাঁড়ায় যে টাকার অভাবে বাস স্ট্যান্ডে সারা রাত কাটাতে হয় তাকে। আর সেই রাতেই হয়তো সে মনে মনে ভেবে নেয় জো শহর মে রহনে আতা হ্যায় ও শহর কে বারে মে সিখতা হ্যায়, জো রাজ করনে আতা হ্যায় ও শহর কো আপনে বারে মে সিখাতা হ্যায়। তাই পরের দিন থেকে আবার শুরু হয় অডিশন দেওয়া। এভাবেই একদিন আসে সিরিয়ালে অভিনয়ের সুযোগ, ওই শুরু। এরপরই একের পর এক সিরিয়ালের অফার আসতে থাকে তার কাছে। সিরিয়াল জগতেও রীতিমতো পরিচিত মুখ হয়ে ওঠে সে। কিন্তু তার স্বপ্ন তো বরাবরই ছিল বড় পর্দায় নিজেকে দেখা। তাই মোবিনা মানাসি নামের একটি সিনেমায় যখন সাপোর্টিং রোলে অভিনয়ের সুযোগ পায় সাগ্রহে রাজি হয়ে যায় সে। এই সিনেমার জন্য সে জিতে নেয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ফর বেস্ট সাপোর্টিং রোল। ছেলেটির কাছে আসতে থাকে বিভিন্ন সিনেমায় লিড রোলে অভিনয়ের অফার। আর এভাবেই জন্ম হয় নতুন এক সুপারস্টার। গ্যাং লিডার আনে বালে হতে হয় গ্যাংস্টার, ও অকেলে আনা মনস্টার। ডায়লগটা মনে পড়ছে? হ্যাঁ, ঠিক এই পরই রিলিজ হয় ভারতবর্ষের সবচেয়ে বেশি সেলিব্রেটেড গ্যাংস্টার মুভি কেজিএফ পার্ট 1, যেখানে নায়কের চরিত্রে দেখতে পাওয়া যায় নবীন কুমার গাওড়া অর্থাৎ সুপারস্টার যশ। তার সিনেমা কেজিএফ রিলিজের পর বক্স অফিসে শাহরুখ খানের সিনেমা জিরোকেও ছাপিয়ে যায়। আর সমগ্র হিমাচল গম গম করতে থাকে তার বলা একটা ডায়লগ, ইস দুনিয়া মে সবসে বড়ি ও থা মা হোতি হ্যায়। তবে একটা ইন্টারভিউতে যখন তাকে জিজ্ঞেস করা হয় বলিউড সিনেমায় কবে অভিনয় করতে চলেছেন তিনি, ইয়াস বলেন বলিউড নয়, তিনি চান মানুষ তাকে কন্নড় সিনেমার অভিনেতা হিসেবেই চিনুক। ইয়াস প্রমাণ করে দেখিয়েছেন পাওয়ারফুল পিপল মেক প্লেসেস পাওয়ারফুল। ভালো থাকুন ইয়াস।